চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কিছু বাইকারদের আওয়াজ পাওয়া যায়। দেখা যাক, চাষাড়া থেকে আসছি নারায়ণগঞ্জে। এই যে বাইকাররা যায় আর আওয়াজ, বাইকারদের জন্য রাস্তা হচ্ছে, একটা প্রতিযোগিতা নেমে যায়। প্রচন্ড কুয়াশা, আশা করি দুইবার পুলিশ করছে, যেহেতু রাত 2-3-4 বেজে গেছে। এত রাতে সাধারণত কেউ রাইডে বের হয় না, যেহেতু আগামীকাল ফ্রাইডে, আমাদের প্রত্যেকেরই হলিডে। চাই আজকে রাত 12-12 আমরা সবাই নারায়ণগঞ্জের চাষাড়া থেকে রওনা দিয়েছি। এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রায় 10 মেম্বার ছিলাম, তো সবাই সামনে চলে গেছে। আমি একটু ভিডিওটা করার জন্য একটু থামছিলাম, তো এই যে আবার সবাইকে আস্তে আস্তে পেয়ে গেছি। সামনে একটা বাইক, সেখানে আরো 2 মেম্বার আছে, যদিও তারা বাইকে আসছে। চারিক ভাই এবং মামন ভাই, কুয়াশায় আবৃত, প্রায় 4 সময়। কুয়াশার মধ্যে আমরা আজকে সবাই সুরতপুর যাচ্ছি, তো কিছুক্ষণ পর আমরা ঘাটে থাকবো।